নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শান্তি বৈঠকের পরও অগ্নিগর্ভ মণিপুর, জিরিবামের গ্রামে হামলা। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, শিলচরে ধৃত তিন। কংগ্রেসে যোগদান শতাধিক কর্মীর, স্বাগত জানালেন পৃথ্বীরাজ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শান্তি বৈঠকের ২৪ ঘন্টা হতে না হতে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুর রাজ্যের জিরিবাম জেলায়। শুক্রবার দুপুরে জাতিদাঙ্গায় ক্ষতিগ্রস্ত মৈতেই ও কুকি সম্প্রদায়ের বিশিষ্ট জনেরা শান্তি ফেরাতে বৈঠকে বসেছিলেন। সিদ্ধান্ত হয়, দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের এলাকায় অবাধে যাতায়াত করতে পারবেন। কিন্তু সন্ধ্যা নামতে পরিস্থিতি বদলে যায়। জেলার লালপানি এলাকায় মৈতেই সম্প্রদায়ের একটি গ্রামে হামলা চালায় দুষ্কৃতীরা। লালপানির মৈতেই সম্প্রদায়ের মানুষ মূলত বাংলাভাষী, পাশে রয়েছে কুকিদের একটি গ্রাম। সেখান থেকে হামলা চালানো হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। প্রশাসনের একাংশের ধারণা, অশান্তি বজায় রাখতে কোনো মহল আলোচনা ভেস্তে দিতে চাইছে। শুক্রবার রাতের হামলায় মৈতেইদের বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। লালপানি গ্রামের মানুষ শনিবার আসাম রাইফেল কর্মকর্তাদের এলাকার পরিস্থিতি দেখান। লঞ্চারের হামলায় গ্রামবাসীদের ঘর ক্ষতিগ্রস্ত হয়। শনিবার ঘরের মালিক সানাউল হক সহ স্থানীয় গ্রামীণ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে বলেন, উভয় পক্ষের গঠনমূলক আলোচনায় রাজ্যে শান্তি ফিরতে পারে। তারা জিরিবামের বাঙালি সম্প্রদায়কে নিরপেক্ষ থাকতে এবং সংঘাতে পক্ষ না নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যে শান্তি ফেরাতে পড়শি রাজ্য মিজোরামের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। বীরেনকে তার স্বজাতি মৈতেইরাই এখন আর ভরসা করছে না। ফলে মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দোহমাকে মণিপুরের মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন কুকি ও মৈতেই নেতাদের সঙ্গে কথা বলতে। মিজোরামের মুখ্যমন্ত্রী শুক্রবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবাদমান দুপক্ষের সঙ্গে কথা বলার অনুরোধ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী। আমার নাম মোহাম্মদ সানাউল হক, আমি প্রাইমারি টিচার, জিরিবাম লালপানি পাটবানোর বাসিন্দা। গত রাত্রে আমার গড় মানে জিরিবামর যে পরিস্থিতি চলে ও চলাকালীন সময় আমার ঘরের মধ্যে খে বা খারা বম দিয়ে অ্যাটেক করে দিয়েছে। এটা ভিডিও প্রুফ আমার সাংবাদিক বা ইতান কাছে দিয়া দিছি। আর দেওয়ার পরে আমি পুলিশ ইনফর্ম করছি, বম একটা পাওয়া গেছে। বম পাওয়ার পরে আমি পুলিশ খবর দিছি। পুলিশ খবর দেওয়া বলে রাত্রে তারা আইত না, সকালে আইত হইয়া যো হইয়াতে আমি ডরাইয়া ভয় হই আতঙ্কে আমি অন্য ঘরে গিয়া রাত কাটাইছি। রাত কাটানোর পরে সকালে আবার আসাম রাইফল আইছে। আসাম রাইফল আইয়া তারা বোমগুলা রিকভার করিয়া তারা লইয়া গেছে। আমরা কইলাম মিডিয়া আইতো বা পুলিশ আইছে না, না তারা কয় না আমরা লইয়া যাইবা, এত কিছু না করে যে করা যাইব করে। এটা যদি উল্টা পাল্টা করিয়া যদি কোনো ব্লাস্ট হইতে আপনারা ক্ষতি হইব হইয়া লইয়া গেছে কি। আর এটা খে বা হারা করছে বর্তমানে আমি অনেক আতঙ্কত আছি। আমার পরিবার সহ লইয়া ওটা মানে আমি সরকার বা যারা অথরিটি আছে তারা গেছে আমি অনুরোধ জানাই আছে ওটা দেখার লাগে বা আমার যে অত একটা ক্ষয়ক্ষতি হইলো এটার কম্পেনসেশন খেয়ে বা খারা দিত। মানে কয়টার সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে ধরো গত রাত্রে ১০:৩০-১১টার ভিতরে। এক্সাক্ট টাইম তো আমরা হইতে পারি নাকি, তাহলে আমরা গরুর ভিতরে ফ্লোরও এমনি শুয়ে আসলাম। কাছাড় পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে একের পর এক সাফল্য অর্জন করছে। শিলচর কালীবাড়ি চর এলাকা থেকে তিনজন মাদক ব্যবসায়ী সহ বৃহৎ পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলচর সদর থানার অন্তর্গত কালীবাড়ি চর এলাকায় অভিযানে এদের পাকড়াও করা হয়। তিনজনের নাম হল রকিম লস্কর, আবুল কাসিম ও আমির হোসেন আলী, সবাই ও এলাকার বাসিন্দা। এআইসিসি এর সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর সাঠের উপস্থিতিতে শনিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন দল সংগঠন ছেড়ে শতাধিক কর্মীরা এদিন কংগ্রেসে যোগদান করেন। বিজেপি, এআইইউডিএফ ও আম আদমি পার্টি ছেড়ে দলে যোগদান করা সকলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কাছাড় কংগ্রেসের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর জানান, দলের আদর্শ ও নীতি
অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমর্থকরা কংগ্রেসে যোগদান করছেন। তাদের এই যোগদান দলকে আগামীতে আরো শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আসন্ন ধলাই বিধানসভা নির্বাচনে দল কোমর কষে ময়দানে নামবে বলেও জানিয়েছেন পৃথ্বীরাজ। ধলাই ব্লক কমিটি সহ সকল স্তরের কর্মীদের সঙ্গে শীঘ্রই বৈঠকের আয়োজন করা হবে। ধলাই কেন্দ্রে কংগ্রেসের পাখির চোখ রয়েছে। দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যোগ্য প্রার্থীকে জিতিয়ে আনার জন্য দল প্রয়াস অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি। कांग्रेस पार्टी में जिन जिन लोगों ने पार्टी ज्वाइन की सबका मैं तहे दिल से आप सब लोगों का स्वागत करता हूं। साथियों, आप सब लोगों ने कांग्रेस पार्टी ज्वाइन की हमें बहुत खुशी हुई। उसमें अभी मुझे बताया गया हमारे वकील साहब तो पहले यूथ कांग्रेस के हमारे नेता हुआ करते थे। ये तो अच्छी बात है कि आपकी घर वापसी हो गई, हमें बहुत खुशी हो गई। साथियों, ये जो हमने आपके गले में कांग्रेस पार्टी का जो अभी ये जो गमछा पहनाया है, ये जो गमछा है भले ही वो दिखने के लिए आपको सस्ता दिख रहा हो, लेकिन मैं आपको इसके बारे में बताना चाहता हूं और याद दिलाना चाहता हूं कि ये बहुत ही बेशकीमती चीज है, क्योंकि वो सिर्फ एक गमछा नहीं है, ये कांग्रेस पार्टी का विचार है कि जिस विचारधारा से जुड़ने का आज आपने यहां पर एक বিধায়ক কমলা খুদে পুরকায়স্থ কংগ্রেস কার্যালয়কে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্যের তীব্র নিন্দা জানালেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ও জেলা মাইনরিটি মোর্চার চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর। সম্প্রতি গুয়াহাটিতে সাংবাদিকদের সামনে কমলাখ মন্তব্য করেন যে তিনি কংগ্রেস কার্যালয়ে প্রবেশ করলে মাদ্রাসার মতো অনুভব হয়। এই মন্তব্যের জেরে সর্বত্র তীব্র প্রতিবাদ চলছে। তারা বলেন কমলাখ নিজেও জানেন না তিনি কোন দলে আছেন, তিনি না কংগ্রেসের না বিজেপির, কারণ কিছুদিন আগে বিজেপির কর্মকর্তারা তাকে কাঠি করায় তারা করছেন। এতদিন কংগ্রেসের ভোটে জয়লাভ করে বিজেপি এবং আরএসএস কে খুশি করতে এই মন্তব্য করছেন তিনি। এখন নতুন নতুন আরেকটা দলে যাওয়ার জন্য অনেক খেসামত করছেন উনি। উনি এখন বর্তমানে কোনো দলের নয়, না গরকা না কাটকা। উনি কংগ্রেসের বিধায়ক, কিন্তু বর্তমানে উনি কংগ্রেসেও নেই, বিজেপি আজকের দিন পর্যন্ত ওনাকে যোগদান করায়নি। এই অবস্থায় কোনো না কোনো একটা ছাতার নিচে ওনার যেতে হবে, তাই উনি কিভাবে যে মানে বিজেপিকে খুশি করা যায়, কিভাবে কংগ্রেসকে কত দোষারোপ করলে বিজেপিকে খুশি করতে পারবেন সেটা নিয়ে উনি ব্যস্ত। উনি একজন স্বার্থবাদী লুবি, ওনার নিজের অস্তিত্ব ইয়ে করানোর জন্য, বাঁচানোর জন্য। আপনারা সবাই দেখেছেন যখন উনার ইয়েতে বাগান নিয়ে যখন কথা উঠলো, উনার বাগানে যখন ভিজিটেন্স ইনকোয়ারি হলো, তখনই উনি গিয়ে মুখ্যমন্ত্রীর ইয়ে ধরেছেন, পাওয়া ধরেছেন, শরণাপন্ন হয়েছেন। এবং উনি মুখ্যমন্ত্রীকে কিভাবে খুশি করা যায়, উনার বিজেপি দলকে কিভাবে খুশি করা যায়, কিভাবে কংগ্রেসকে দোষারোপ করা যায়। ওই আজকে যদি কংগ্রেসের অফিসটা মাদ্রাসা হয়, 2011 তিনি এই কংগ্রেস থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন। উনি তার আগে ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেসই করেছিলেন, তখন কি সেটা মাদ্রাসা ছিল না? সেই মাদ্রাসা থেকে তো উনি উত্তীর্ণ হয়েছিলেন, সেই মাদ্রাসা থেকে তিনি তিনবারের বিধায়ক হয়েছেন। আজকে কিভাবে নতুন করে বিজেপিকে খুশি করা যায় সেটাই হচ্ছে উনার একটাই বর্তমানে একটা উদ্দেশ্য। উনি ঘরখানা ঘাটকা অবস্থায় আপনারা দেখেছেন কিছুদিন আগে কাটিগড়াতে যে বিজেপি উনাকে খেদা দিচ্ছে, যে আজকে বিজেপি উনাকে নিতে চায় না, কংগ্রেস থেকে উনাদেরকে কংগ্রেস থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। শিলচর রামনগর বাইপাসে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। এতে গুরুতরভাবে আহত হয়েছেন চার ব্যক্তি। শনিবার বাইপাসে একটি অটোরিকশা বাইককে সজোরে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে যান। এতে গুরুতর আহত হন বাইক চালক ও অটো চালক সহ অটোতে থাকা দুজন যাত্রী। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ট্রাফিক পুলিশ।
সারা ভারত কৃষক সভা কাটিগড়া ও কাছাড় আঞ্চলিক কমিটির তরফে শনিবার জেলা কৃষি আধিকারিক সহ স্থানীয় প্রশাসনকে একটি সনকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, গোটা জেলা জুড়ে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত দুবারের বন্যায় অসংখ্য কৃষি জমিগুলো জলের নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের অবস্থা সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। হালি চারা না পাওয়ায় চাষ করতে পারছে না জেলার কৃষকরা, ফলে তাদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। বর্তমান সরকার যেসব জনবিরোধী নীতি গ্রহণ করেছে তাতে কৃষকরাই বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু তাই নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের যেসব প্রকল্প রয়েছে তা থেকেও বঞ্চিত হয়েছেন গ্রাম কাছাড়ের গরিব কৃষকরা। পিএম কিষাণ যোজনা, পাওয়ার টিলার ও ট্র্যাক্টর সহ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বাদ পড়েছেন প্রকৃত কৃষকরা। তাই গরিব কৃষকদের সুবিধার্থে অতি সত্তর হালচারা বিতরণ করা, বিনামূল্যে সার বন্টন, ট্র্যাক্টর ও পাওয়ার টিলার ইত্যাদি কৃষকদের হাতে তুলে দেওয়া সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সংস্থার কর্মকর্তারা। বিষয়টি নিয়ে সারা ভারত কৃষক সভার পক্ষে সুভাষ দেব সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। যে বর্তমান গোটা কাছাড় জেলায় কাটিগড়াতে প্রচুর পরিমাণে কৃষকরা ক্ষতিগ্রস্ত দুইবার বন্যায়, যারা হালিচারা পাচ্ছেন না চাষ করার জন্য। তাই আমাদের দাবি অতি সত্বর গোটা কাছাড় জেলার কৃষকদেরকে, যারা কৃষকরা রয়েছেন তাদের চাষের জন্য হালিচারা প্রদান করতে হবে। এবং আমরা যেটা লক্ষ্য করছি, যেটা দেখছি যে বিভিন্ন সময়ে সার পাচ্ছেন না কৃষকরা, বেশি দাম দিয়েও সার পাচ্ছে না। তাই আমরা আজকে দুই নম্বর দাবি হচ্ছে আমাদের যে গোটা কাছাড় জেলায় কাটিগড়াতেও যাতে সার কৃষকরা কম দামে এবং সরকারি যে দাম রয়েছে সেই দামে যাতে পায়, এবং আমাদের দাবি আছে বিনামূল্যে কৃষকরারে তার সার বন্টন করার জন্য। বর্তমান যেটা আমরা রাজনৈতিক পরিস্থিতি আমরা যেটা চলছে এটা দেখছি যে বর্তমান বিজেপি সরকার কৃষকরার যে নীতি গ্রহণ করছে সেই নীতিতে কৃষকরা সাংঘাতিকভাবে বঞ্চিত এবং সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। যে প্রকল্প যেগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের বলুন, রাজ্য সরকারের বলুন, এই প্রকল্প থেকে মূল কৃষকরা বাদ পড়ছেন, প্রকৃত যারা কৃষকরা রয়েছে সেই কৃষকরা বাদ পড়ছেন। পিএম কিষাণ বলুন বা পাওয়ার টিলার পাওয়ার ক্ষেত্রে বলুন, যেটা দেখা যাচ্ছে যে প্রকৃত কৃষকরা তাই বাদ পড়ছে। তাই আমাদের দাবি, আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সহ গোটা কাঠিগড়া অঞ্চলেও আমরা যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে প্রকৃত কৃষকরা যাতে পাওয়ার টিলার পায়, যাতে পিএম কিষাণ প্রকল্প পায়, যাতে সার সময় মতো পায়, যাতে হালিচারা সময় মতো পায়, তার জন্য আমরা জেলা শাসক তথা এখানকার যারা কৃষি অফিসার রয়েছেন অফিসারের কাছে আমরা দাবি করছি, এবং অফিসারের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। উনি বলেছেন উঠি সেটা বিস্তারিত ভেবে দেখবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে নির্মিত সোনাই শহরের সুবিধাভোগীদের ঘরের উদ্বোধন করা হলো শনিবার। এদিন শহরের 9 নম্বর ওয়ার্ডের ধনীপুরে ফলক উন্মোচন ও ফিতা কাটার মাধ্যমে পিএম আবাসের গৃহপ্রবেশ কর্মসূচি পালন করেন পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস ও এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে। এদিন 5টি ঘরে আনুষ্ঠানিকভাবে গৃহপ্রবেশ করে চেয়ারপারসন শিলুরানী দাস বলেন, পিএম আবাসের তৃতীয় ডিপিআর এর 80% ঘর সম্পূর্ণ হয়েছে। বাকি থাকা ঘরগুলোর হিতাধিকারীরা যাতে তাড়াতাড়ি ঘর সম্পূর্ণ করে পুরো কিস্তি পাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পিএম আবাসের ফলে শহরে আর কাঁচা ঘর থাকবে না, কম দিনে বহু সংখ্যক পরিবার এই সুবিধা উপভোগ করেছেন। শহরের পিএম আবাস ঘরে সরকারের উদার মনোভাবের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আজ পাটুয়ারি মনোজ অধিকারী শিলচর ডিসি অফিসে জয়েন্ট লেটার নিয়ে পুনরায় কাজে যোগ দিলেন। এখন জনগণের প্রশ্ন, তিনি গত 2 দিন আগে কাটিগড়া সার্কেল অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয় এবং এই ভাইরাল ভিডিও সরাসরি সংবাদ মাধ্যমে প্রচার হয়, কিন্তু এ নিয়ে মনোজ অধিকারীকে শোকজ নোটিশ দেওয়া হয় কিনা তা জানা যায়নি। কিন্তু এই ঘুষকাণ্ডে জড়িত পাটুয়ারি মনোজ অধিকারী কাটিগড়া সার্কেল অফিস থেকে পুনরায় শিলচরের জেলাশাসক কার্যালয়ে জয়েন করেন। ওনার উপর মহলের কারো আশীর্বাদ আছে কি এই বিষয়ে সাংবাদিকদের মনোজ আধিকারিককে জিজ্ঞাসা করলে উনি বলেন, জয়েন করেছি ম্যানেজ করে, আমি জয়েন করে নেই তারপর চেয়ারে বসে কথা বলবো, এই কথা বলে সাংবাদিকদের কাছ থেকে কেটে পড়েন। সচেতন মহলের প্রশ্ন হচ্ছে, একজন ঘুষখোর আধিকারিক কিভাবে এখানে জয়েন করতে পারলেন? তারাপুর শনি মন্দিরের 38তম বার্ষিক উৎসবে শ্রদ্ধালুদের সমাগম হলো ব্যাপক হারে। এদিন তারাপুর থানা সংলগ্ন ঐতিহ্যবাহী শনি মন্দিরের বার্ষিক উৎসবে পূজার্চনার সহ যজ্ঞ হোমের পাশাপাশি মহাপ্রসাদ বিতরণ করা হয়। তারাপুর শ্রী শ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসবে স্থানীয়দের পাশাপাশি অন্যান্য এলাকার শ্রদ্ধালুরা সামিল হন পূজার্চনার কার্যক্রমে। এ নিয়ে মন্দিরের বার্ষিক উৎসব কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন স্থানীয়রা। আমরা এই পূজা করে থাকি প্রত্যেক বছর। এই বছর নিয়ে আমাদের 38 হয়েছে, 38 বছর, 1986 ইংরেজি স্থাপিত হয়েছিল। প্রত্যেক বছরে বছরে এইটা এই মাসে সবার সাহায্য সহযোগিতা।
গত চার দিন ধরে নিখোঁজ পূর্বধলাইয়ের মোহখাল রামানিকপুর জিপির রামানিকপুর গ্রামের বছরাশির প্রৌঢ় কেশব প্রসাদ গোয়ালা। শনিবার নিখোঁজ কেশব প্রসাদ গোয়ালার ছেলে রাজেশ যাদব জানান, গত 31 জুলাই বুধবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ পরনে গামোছা ও গায়ে গেঞ্জি পরা অবস্থায় তিনি বাড়ি থেকে বের হন, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত অবধি আর বাড়ি ফিরে আসেননি। এ অবস্থায় তারা গ্রামের আশপাশ সহ আত্মীয় প্রয়োজনের কাছে খোঁজ খবর করেন। পরে বাবার কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার স্থানীয় কচুদরম থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন। রাজেশ যাদব আরও জানান, তার বাবা প্রাক্তন রেশন ডিলার, তবে কিছুদিন ধরে তিনি মানসিকভাবে সুস্থ না থাকায় তার মানসিক রোগের চিকিৎসা চলছে। চার দিন ধরে বাবার সন্ধান না পেয়ে পরিবারের সবাই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করে তিনি বলেন, কেউ কোনো সন্ধান পেলে পরিবারের সঙ্গে যেন যোগাযোগ করে। উধারবন্দের ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা 4 আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে। গত 27 জুন থেকে উধারবন্দ পানগ্রাম প্রথম খণ্ডে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেই খেলে অংশগ্রহণ করেছিল মোট 32টি টিম। এর মধ্যে সেমিফাইনাল শেষ হওয়ার পর চূড়ান্ত ফাইনালে গিয়ে পৌঁছাতে সক্ষম হল উধারবন্দ বুলবুল টিম এ এবং ফাতারি 5-স্টার ক্লাব। এদিন দুপুর 2 থেকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে এবং বিকেল 4 থেকে শুরু হবে ফাইনাল প্রতিযোগিতা। তারপর সন্ধ্যা 6 থেকে অতিথিদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে। আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে গত 27 জুন আমরা উধারবন্দ পানগ্রাম প্রথম খণ্ডে একটা মাঠে আমরা 9-a-side ফুটবল টুর্নামেন্ট দিয়েছিলাম। সেই ফুটবল টুর্নামেন্ট বিগত 1 মাস থেকে পরিচালনা করি, আজকে আমরা সেমিফাইনাল শেষ হয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার 4 আগস্ট আমরা এই প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা দিতে যাচ্ছি এবং পুরস্কার বিতরণী সভা আগামীকাল হবে। আগামীকাল রবিবার বিকাল 4 থেকে ফাইনাল ম্যাচ শুরু হবে। তো আমাদের ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দ সবাইকে এই পুরস্কার বিতরণী সভায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই ফাইনাল প্রতিযোগিতায় আমাদের এই খেলা রেখেছিলাম ফার্স্ট প্রাইজ হিসাবে, আমরা একটা বড় ট্রফি রয়েছে, ট্রফির সাথে ক্যাশ মানি রয়েছে 20,000 এবং সেকেন্ড প্রাইজ যেটা রয়েছে 10,000 মানি প্রাইজ এবং সাথে রয়েছে বড় বিশাল একটা ট্রফি এবং আদার্স আমাদের আরও কয়েকটি ট্রফিও রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শান্তি বৈঠকের পরও অগ্নিগর্ভ মণিপুর, জিরিবামের গ্রামে হামলা। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, শিলচরে ধৃত 3। কংগ্রেসে যোগদান শতাধিক কর্মীর, স্বাগত জানালেন পৃথ্বীরাজ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।